আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসলাতফিলিয়াঈনা মুহাম্মদ ওয়াল আলিহি ওয়া সাবিহি ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিএসটিভি টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিমের করণীয় কতগুলো দিক আলোচনা করেছি গত পর্বগুলোতে আমরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়াম আদায় করবে এবং সালাত আদায় করবে এক্ষেত্রে আমরা বলেছি প্রথমে যে পয়েন্টটি আদর্শ মুসলিম ব্যক্তিকে লক্ষ্য রাখতে হবে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ইমান ওহসাহের সাথে রমাদান মাসে সিয়াম পালন করবে ইমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের উপর এই ইমান রাখবে যে আল্লাহ রাব্বুল আলমিন তার উপর এই সিয়ামকে ফরজ করেছেন এই কাজ করে এই দৃঢ় বিশ্বাস দিয়ে প্রত্যয় নিয়ে যে এটি নিছক উপবাস নয় নিচক বর্জন নয় বরং আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমার উপর অবধারিত একটি বিধান এবং এই এবং আল্লাহ হবুল আলমিন যে ফরজ করেছেন এই বিশ্বাসকে সামনে রেখে এই রমাদান মাসের সিয়াম পালন করবে তারপর ওয়াহতে সাহেব এবং সবের আশা করে রমাদান মাসের সিয়াম পালন করবে এই মনমিরাসুল্লাহ সাল্লাহামের সৈহাদিস আবু হুরারা বর্ণিত হাদিসের মদিরাসলমের যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান এবং এহতের সাথে গুফের আলাহা তাকি তার পূর্ববর্তী যত গুণা আছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে পূর্ববর্তী যত সগিরা গুণা আছে ছোট আছে সেগুলো তার ক্ষমা করে দেওয়া হবে ইমাম বর্ণনা করেছেন হাদিস নম্বর আটত্রিশ ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার আটশো সতেরো তাই প্রথম পয়েন্ট হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইমান এবং এহতাবের সাথে তিনি তার রমাদান মাসের সিয়াম পালন করবেন যি তা কে চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আমি তালিকাভুক্ত করব সেটি হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইয়াসুমু সিয়امه হাককাস সাওম আদর্শ মুসলিম ব্যক্তি তার সিয়ামকে পালন করবে ঠিক সাওমের যে হক রয়েছে সাওমের যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী সে সিয়াম পালন করবে শুধুমাত্র উপবাসের মাধ্যমে নয় শুধুমাত্র পানাহার ত্যাগের মাধ্যমে নয় শুধুমাত্র স্থিক সংবগ পরিহারের মাধ্যমে নয় শুধুমাত্র নিজেকে মানে বাহ্যিক কিছু কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নয় শুধুমাত্র যেই সমস্ত কাজ সিয়াম ভঙ্গ করে থাকে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে নয় বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের প্রকৃত মর্ম উপলব্ধি করবে সিয়ামের যে হক রয়েছে হক সিয়াম সিয়ামের যেই হক রয়েছে সেই হকটুকু সে বুঝতে পারবে সেই হকটুকু সত্যিকারভাবে উপলব্ধি করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের মাধ্যমে আল্লাহ হব্বুল আলমিন তাকে কি হেফাজত করতে বলেছেন কি সংরক্ষণ করতে বলেছেন সেই বিষয়গুলোকে আল্লাহ হরবুল আলমীর সন্তুষ্টির জন্য সত্যিকারভাবে সংরক্ষণ করবে তাই আদর্শ মুসলিম ব্যক্তিকে জানতে হবে সিয়ামের হক কি রয়েছে সুপ্রিয় দর্শক বোনেরা আমরা অনেকে হয়তো এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে হয়তো চিন্তাও করিনি আমরা দীর্ঘদিন থেকে সিয়াম পালন করে আসছি শুধু গতিক সিয়াম শুধু ধারাবাহিক ট্রেডিশনাল সিয়াম পালন করে আসে এবং আমরা মনে করি যে শেষ সাথে উঠে সাহারি খেলাম সাহারি খাওয়ার পরে এরপরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শুধু পানাহাড় থেকে বিরত থাকলাম এতেই আমার রপকে আমি সন্তুষ্ট করে ফেললাম এবং আমার সিয়াম পরিপূর্ণ হয়ে গেল এটাই মূলত প্রকৃত সিয়ামের রূপ আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের কাছে শিয়াম পালনের রূপ কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার সিয়াম পালনের এই রূপ তিনি উপলব্ধি করবেন না বরং তিনি সিয়ামের যে প্রকৃত মর্ম রয়েছে সেই মর্মকে উপলব্ধি করবেন তিনি উপলব্ধি করবেন যে আল্লাহ এই সিয়ামের নির্দেশ দানের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে কি কাজগুলো সংরক্ষণ করতে বলেছেন সেই কাজগুলোকে তিনি সংরক্ষণ করবেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের মাধ্যমে সর্বপ্রথম সে তার জিহ্বাকে সে তার লেসাইনকে জিহ্বাকে সে হেফাজত করবে সমস্ত গর্হিত সমস্ত মুখালাফাত সমস্ত বাধ্যতা বিরুদ্ধাচরণ থেকে সমস্ত গর্হিত কথা থেকে সে তার জিজ্ঞাকে হেফাজত করবে সে শিয়াম পালন করবে তার জিজ্ঞাকে হেফাজত করবে তারপরে তার দৃষ্টিকে হেফাজত করবে গর্হিত দৃষ্টি থেকে সমস্ত মুখালাফাত থেকে নিষিদ্ধাজ্ঞা থেকে নিষিদ্ধ বিষয় থেকে তার দৃষ্টিকে হেফাজত করবে তার কানকে হেফাজত করবে তার কানের মাধ্যমে এমন কোনো বাধ্যতা যাবে না যেটি আল্লাহ এবং তার আসলে পছন্দ করেছেন অথবা যেটি তার উপর হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে এই ধরনের কোনো অবাধ্যতা যাবে না সে তার কানকে হেফাজত করবে তেমনিভাবে সে তার দৃষ্টিকে হেফাজত করবে সে তার হাতকে হেফাজত করবে সে তার পা হেফাজত করবে এবং এই হেফাজত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে যেমনিভাবে সে পানাহাত থেকে বিরত থাকবে স্ত্রী সম্পদ থেকে বিরত থাকবে ভঙ্গকারী সিয়াম ভঙ্গকারী যে সমস্ত কাজ রয়েছে সে কাজগুলো থেকে বিরত থাকবে এবং যেমনিভাবে সিয়ামের মাধ্যমে

রোজার দিন আসে তখন ফালা ইয়ারফুফ যেন কোন অশ্লীল কথায় নিজেকে লিপ্ত না করে সে সেজন্য কোন অশ্লীল কথা না বলে অশ্লীল কোন কাজ এবং কথায় লিপ্ত না হয় যেটি তার জন্য গর্হিত নিষিদ্ধ অশ্লীল কথা এবং কাজে লিপ্ত হবে না এবং হইচই চিল্লা চিল্লি করবে না বাড়াবাড়ি করবে না আহাদুন যদি কোনো ব্যক্তি তাকে গালিগালাজ করে আউ কায়ু অথবা তার সাথে যুদ্ধ করার জন্য আসে লড়াই করার জন্য আসে ফাল ইয়াকুল সে বলবে ইন উনসা এম আমি একজন রোজাদার ব্যক্তি আমি একজন রোজাদার ব্যক্তি কোনো কোনো বর্ণা মধ্যে দুইবার বলবেম্রা এম সে ব্যক্তি বলবে আমি একজন রোজাদার ব্যক্তি আমি একজন রোজাদার ব্যক্তি অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ হাবুর আলমিন তার ধৈর্যের পরীক্ষার বিষয়টি জানতে চান এর মাধ্যমে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যে হেফাজতের বিষয় রয়েছে সেই হেফাজতের বিষয়টি জানতে চান এর মাধ্যমে আল্লাহ সুবাহ তারা তার জন্য যেই প্রতিদান রেখেছেন সেই প্রতিদানের জন্য সে সত্যিকার প্রস্তুত আছে কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলম তাকে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সেখানে হতাশ হবে না সেখানে গালিগালাজে লিপ্ত হবে না আল্লাহ রাসুলসাল ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তার সিয়ামকে সেভাবেই পালন করতে হবে এটাই রসুল আল্লাহ আসলাম আরেকটি হাদিস যেটি সাহেব আদির রাজি আল্লাহনা করেছেন তিনি বলেন সহি বোখারির মধ্যে এসেছে রসুল্লাহম এরসাদ করেন

তার SIAM কে নষ্ট করে সে কাজগুলোকে পরিহার করতে পেরেছে কিন্তু আল কাওল জুর মিথ্যা কথা যেটি রয়েছে সেই কাওল আল মিথ্যা কথাকে পরিহার করতে পারেনি। ਨਹੀਂ ওয়াল আমালা বিহি এবং মিথ্যা কর্মকে যেই কাজের ভিত্তি হচ্ছে মিথ্যা আর উপর এই ধরনের মিথ্যা কাজকে পরিহার করতে পারেনি। ਨਹੀਂ ফলাইসা লিল্লাহি حاجه আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রয়োজন নেই আল্লাহ তাআলার কোন প্রয়োজন নেই ফি আইদা তা আমহু ওয়া শারাবা সে তার পানাহারকে পরিহার করবে সে তার খাবারকে পরিহার করবে সে তার পানীয়কে পরিহার করবে বর্জন করবে এটি আল্লাহ রাবুল্লা আলমিনের কোনো প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ রাবুল্লাহ আলমিন এর পক্ষ থেকে তার রসুল সাল্লাহসাল্লাম সিয়ামের প্রকৃত মর্ম যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে সত্যিকার ভাবে সিয়ামের মর্মকে উপলব্ধি করে যাতে সে সত্যিকার যে সিয়াম পালন করতে তাকে বলা হয়েছে সেই সিয়াম পালন করতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লাহআসালাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিয়াম পালন করলে তাকে মিথ্যাচার থেকে দূর সরে আসতে হবে সিয়াম পালন করলে তাকে পরি নিন্দা করা যাবে না সিয়াম পালন করলে তাকে অন্য লোকে গীবত করা যাবে না সিয়াম পালন করলে তাকে অন্যের সাথে দুর্ব্যবহার করা যাবে না সিয়াম পালন করলে তাকে বাড়াবাড়ি করা যাবে না কারণ এর মাধ্যমে সে সিয়ামে যে প্রকৃত মর্ম রয়েছে সেই মর্মকে সংরক্ষণ করতে পারবে না একজন সাইন রোজাদার ব্যক্তি সিয়াম পালনকারী ব্যক্তি এর মাধ্যমে সে তার জিহ্বাকে হেফাজত করতে পারবে না তার চক্ষুকে হেফাজত করতে পারবে না তার কর্ণকে হেফাজত করতে পারবে না তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা ইত্যাদিকে হেফাজত করতে পারবে না তাই সিয়াম পালন করার জন্য তাকে অবশ্যই এগুলো পরিহার করতে হবে আর যদি এগুলো পরিহার না করে তাহলে শুধুমাত্র সেই উপবাসই থাকলো আল আতাশ সে তার সিয়াম থেকে তার রোজা থেকে শুধুমাত্র আলজু আল আতাশ সে শুধুমাত্র পিপাসার কষ্ট শুধুমাত্র ক্ষুধার কষ্ট এই দুটি ছাড়া আর কিছুই এখান থেকে উপার্জন করতে পারবে না এচিভ করতে পারবে না এই জন্য সত্যিকার সিয়াম পালনকারী ব্যক্তি যদি সত্যিকার ভাবে সে তাহলে সে ব্যক্তিকে আসতে হবে তাকে অবশ্যই উপলব্ধি করে সত্যিকার ভাবে আল্লাহ ইসলাম যেভাবে সিয়াম পালন করতে বলেছেন সেভাবে সিয়াম পালন করতে হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি থেকে ফিরে এলাম আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে এই রমদান মাসে সিয়াম পালন করার ক্ষেত্রে তার অন্তর মধ্যে এই উপলব্ধি আসবে যে রমদান মাস এটি আল্লাহ আব্বুল আলমিন যে মাসগুলো সৃষ্টি করেছেন বারো মাস সেই বারো মাসের মতো একটি মাস নয় বরং এই মাসটি একটা বিশেষ মাস এই মাসের গুরুত্ব অপরিসীম শাহরুখ সিয়াম সিয়ামের মাস এই মাসের সিয়াম পালন করার জন্য আল্লাহ রব্লুল আলমীর নির্দেশ দিয়েছেন স্যামের ফজিরতের কথা বলেছেন স্যামের প্রতিদান আল্লাহ রবুল আলমী নিজে দেবেন সেটি বলেছেন এবং এই মাসে আল্লাহ রসু তারা বান্দার আমলকে মর্যাদাপূর্ণ করেন বৃদ্ধি করেন এবং এই মাসে যদি কোনো বান্দা আমল করে থাকে সেটা আল্লাহ রাব্দুল আলমীর কাছে নৈকট্যের গুরুত্ব লাভ করে থাকে অনেক ফুজিরত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামী মাসে বলেছেন সেই ফুজিরতগুলো নিজের মধ্যে সেটাকে উপলব্ধি করে সেটাকে নিজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে তাই সেই বখরি এবং মুসলিমের যে আবু হুরার আদি আলাদা বর্ণনা করেছেন সে হাদিসের মধ্যে এইভাবে এসেছে কুল্লু আমল ইবনে আয়াদা ইউদা আস যে আদম সন্তানের যত নেকামল আছে ভালো কাজ আছে তার সমস্ত নেকামলগুলোকে আল্লাহ রাবুল আলমিন ইউদা আস বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাবুল আলমিন দশ গুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত হাদিসের বিভিন্ন বর্ণার মধ্যে এসেছে আল্লাহ সুবাহানুয়া তারা আদম সন্তানের এই নেকা আমলগুলোকে দশ গুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমী বৃদ্ধি করে দেবেন আল হাসানাতুবি আশি আমসা আলিহা ইলা সাবে মেয়াতুদার যে দশ গুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন বান্দার এই আমলগুলোকে বৃদ্ধি করে থাকেন কাল আল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ রাবুল আলমিন সাদ করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে জানতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হল এই রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন বলবেন কাল আল্লাহ তাহলে এর অর্থ হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলমিনের কথা এবং এটাকে হাদিসে কুচ্ছি বলা হয় তাকে হাদিসে কুচ্ছি হচ্ছে যেগুলো আল্লাহ রাবুল আলমিন কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেননি রসুল উল্লাহ সাল্লামকে সরাসরি আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন এর বক্তব্য এবং কথা আল্লাহ রাবুল আলমিনের বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি হচ্ছে হাদিসে কুচ্ছি আর এই হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ রাবুল আলমিনের স্বাদ করেন সৌম গুণী আদমের সমস্ত আমলকে বৃদ্ধি করা হবে

আমার বান্দা তার প্রবৃত্তির কামনা বাসনাকে পরিহার করে অর্জন করে ত্যাগ করে ওয়বাহু এবং তার খাবারকে সে ত্যাগ করে কোনো কোনো বন্যার মধ্যে আছে এবং সে তার পানীয়কে ত্যাগ করে মিন আজলি শুধুমাত্র আমার কারণ কারণ তো আর অন্য কোনো কারণে উপবাস থাকেন তো আর অন্য কোনো কারণে খাবার ত্যাগ করে না তো তার অন্য কোনো কারণে তার স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকে না শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই বিরত থাকে এবং আমার সন্তুষ্টির জন্য এগুলোকে পরিহার করে থাকে তাই আমি শুধু এর জন্য প্রতিদান দেব লিসফার হাত্যান রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে দুটি আনন্দের কথা রসল সাল ইসলাম আল্লাহ রব আলীর পক্ষ থেকে বান্দাকে জানিয়ে দিচ্ছেন লিসা ইমিফার হাত্যান রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে ফারাহাতুন আন্দা ফিত্রিহি একটি আনন্দ হচ্ছে যখন রোজাদার ইফতার করবে ইফতার করার সময় ও ফারাতুন ইন্দা লেখা ইউরিহি আরেকটি হচ্ছে যখন সে তার প্রতি পালক তার রব আল্লাহ রবুল্ আলমিনের সাথে সাক্ষাৎ করবে তখন তার আনন্দ আরেকটি আনন্দ হচ্ছে ওয়ালা হুলু ফুফা মিস্ক এরপরে সল উল্লাহ আসলামের স্বাদ করেন ওয়ালাহুলু ফুফা মিস রোজাদারের মুখের যেই গন্ধ রোজা সিয়াম পালন করার কারণে মুখের মধ্যে যে গন্ধ হয়ে থাকে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমীর কাছে পছন্দনীয় মির মিসকে মিসকের যে গন্ধ রয়েছে এই গন্ধের চেয়েও বেশি সুগন্ধময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই সিয়াম পালনকারী ব্যক্তি যখন এটা উপলব্ধি করবে তখন তার সিয়ামের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হবে সিয়ামের মধ্যে সে একটা স্বাদ উপলব্ধি করতে পারবে সিয়ামের মধ্যে সে একটা বিনোদন উপলব্ধি করতে পারবে যেহেতু ওই সিয়ামের সরাসরি সম্পর্ক হয়ে যাবে এর প্রতিদানের সাথে এই প্রতিদান ওই সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহ রবুল আলমীর কাছ থেকে গ্রহণ করবে প্রজাদার ব্যক্তি সত্যিকারভাবে এই বিষয়গুলো সিয়ামের যে ফজিরতের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করবে রাসুল উল্লাহ সাল্লাহ এই মাসের যে মর্যাদা দিয়েছেন বা মর্যাদার কথা উল্লেখ করেছেন সে এই মাসের মর্যাদার বিষয়টিও সত্যিকারভাবে উপলব্ধি করবে এবং এই মাসের মর্যাদাকে সত্যিকারভাবে উপলব্ধি করে সে এই মাসের সময়কে এই মাসের যেই সময় আছে এই সময়কে গণিমত মনে করে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মাসের সময়কে সৎ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবে আদর্শ মুসলিম ব্যক্তি মূলত তার কোনো সময়ই ব্যর্থ যাবে না কারণ আদর্শ মুসলিম ব্যক্তি

والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় এভাবে করেছেন কোরআনি কারিমের মধ্যে والذين هم عن اللغو যারা অর্থথক বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে বিমুখ থাকবে তারাই হচ্ছে সত্যিকার সফলকাম ईमानदार ব্যক্তি ওপরন্তু যখন এই সিয়ামের মাস আসে যখন এই রমাদান মাস আসে ওই আদর্শ মুসলিম ব্যক্তি সময়কে গনিমত মনে করে এর প্রত্যেকটি সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এর দিবসের সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এই রাতের সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এবং কোন অবস্থাতেই যাতে করে তার কাছ থেকে এর কোন সময়ে নষ্ট না হয় এই চেষ্টাটুকু আদর্শ মুসলিম ব্যক্তি করবে রাতের সময়টাকে সওমের মধ্যে সরাের মধ্যে তেলাওয়াতের মধ্যে সদকার মধ্যে ভালো কাজের মধ্যে ইসলামী স্টাডির মধ্যে কোরআন অধ্যয়নের মধ্যে হাদিস পাঠের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে দিনের সময়কে কাজে লাগাবে রাতের সময়কে তারা বিহেস রাতের মাধ্যমে রাতের নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহ হাবুল আলমীর জিকির আজকারের মাধ্যমে রাতের সময়কে কাজে লাগাবে অর্থাৎ পুরা রাত এবং দিন দুটাকে সেই এই সময়কে সত্যিকারভাবে গণিমত মনে করে এই সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে কোন অবস্থাতে তার সময় যাতে নষ্ট না হয় কোন অবস্থাতে তার সময় যাতে পণ্য না হয় সেজন্য সে বেশি বেশি চেষ্টা করবে পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসকে এমনভাবে গুরুত্ব দেবে যে অন্য মাসগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিবে ফলে রমাদান মাসে তার ইবাদত এমনভাবে বৃদ্ধি করবে যে রমাদান মাসে অন্য মাসের তুলনায় অনেক বেশি ইবাদত করবে এবং রসুল উল্লাহ ইসলাম সত্যিকার অর্থে রমাদান মাসে এত বেশি ইস্তেহাত করতেন এত বেশি ইবাদতের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা চালাতেন যে অন্য কোনো মাসে রসুল উল্লাহ সাল্লাহ এত বেশি চেষ্টা প্রচেষ্টা চালাতেন না আবার রসুল্লাহ সাল্লা ইসলাম রমাদান মাসের শেষ দশ রাতে বা শেষ দশ দিনে এত বেশি ইবাদত করতেন যেটি অন্য সময় এত বেশি ইবাদত করতেন না এই মর্মে রসুল্লাহ হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন থেকে তিনি বলেন তিনি বলেন রমাদান মাসে এত বেশি ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা করতেন এত বেশি ইবাদত করতেন না শেষ দশ রাত্রে এত বেশি ইবাদত করতেন ম্যাস্তাহিদুফি গাই রিহি রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্য কোনো রাতগুলোতে এত বেশি চেষ্টা করতেন না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই রমাদান মাসের সময়কে সত্যিকারভাবে গণিমত হিসেবে উপলব্ধি করে এই রমাদান মাসের শেষ দশ রাতকে এত বেশি গুরুত্ব দেবে যে এটা রসুল উল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আইসার দিলাম করেছেন রাসুল উল্লাহ সাল্লাউ ইসলাম অনেক বেশি এই বাদত করতেন এই রাতগুলোতে তাই সে এই রাতকে এই বাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করবে বেশি বেশি এই রাতগুলোর মধ্যে এই বাদত করবে সুপ্রিয় দর্শক ভাইরানের বোনেরা এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমাদান মাসের এই সময়কে গুরুত্ব দেওয়ার কারণে এই রমাদান মাসের রাতের সময়কে তিনি তারাবিহের ছড়া তিনি আদায় করবেন এক্ষেত্রে অলসতা করবেন না সুপ্রিয় দর্শক ভাই বলেন আমরা দেখি যখন রমাদান মাস আসে যদিও আমাদের সমাজের মধ্যে রমাদান মাসের গুরুত্ব একটু বেশি রয়েছে রমাদানকে অনেকেই গুরুত্ব দিয়ে থাকে তারাবিহকে অনেকে গুরুত্ব দিয়ে থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে অনেককে আমরা লক্ষ্য করে থাকি যে রমাদান মাস আসার পরে রমাদান মাসের সুবর্ণ একটি সুযোগ হচ্ছে এই মাসের কিয়াম অর্থাৎ তারাবিহে সালাদ দেখা যায় যে তারাবিহের কোনো গুরুত্ব নেই কেউ দুই রাকাত কেউ তিন ডাকাত কেউ মোটেও পড়েন না একেবারেই গুরুত্বহীন ভাবে আমরা এই সময়টুকুকে কাটানোর জন্য চেষ্টা করি আমরা এটাকে গুরুত্ব দেই না অথচ আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমাদান মাসের এই সময়টুকুকে গুরুত্ব দেবেন এবং তারাবি হেসলাদ আদায় করবেন এর জন্য রসুল উল্লাহ ইসলাম ফজিরতের কথা আলোচনা করেছেন

এই সুবর্ণ সুযোগটুকুকে এই বিষয়টুকুকে গুরুত্ব দিয়ে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমদান মাসের কিয়াম করবে সালাত আদায় করবে ইমান এবং এর সাথে আল্লাহ আল্লাহরুল্লামের সন্তুষ্টিকে সামনে রেখে এখলাসকে সামনে রেখে সত্যিকার আল্লাহরবুল্লাহ সন্তুষ্টির জন্য সেটা আদায় করবে তারপরে সবের আশা করবে তাহলে আল্লাহ সুবাহা আমাদের সমস্ত পূর্ব অতি যে গুনাগুলো রয়েছে সে গুনাগুলো আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দেবেন রসুল আল্লাহ হাদিসের মাধ্যমে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার মুসলিম ব্যক্তি রমাদান মাসে তার অন্যতম একটি করণীয় হচ্ছে তিনি রমাদান মাসের তারাবিহে সালাত আদায় করবেন রাসুল উল্লাহ সাল্লা উল্লি সাল্লাম যেটি উল্লেখ করেছেন এক্ষেত্রে তারা বিহেজ সালাতের একটা গুরুত্ব তিনি দেবেন সেটি হল এই রাসুলুল্লাহ সাল্লাউল ইসলাম রাতের নামাজের ব্যাপারে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন রাতের সলাত আদায় করবে জুরাকাত দুরাকাত করে অত্যন্ত শান্ত শিষ্টভাবে এবং রাসুলুল্লাহ সাল্লাউল ইসলাম যেভাবে দীর্ঘ কেরাতের মাধ্যমে আদায় করেছেন দীর্ঘ কেরাতের মাধ্যমে আদায় করবে রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের কেরাতের বিষয়টি আয়সার আদি আল্লাহ তালানহা বলেছেন যে রসুল উল্লাহ সাল্লাহম ফসল্লা আর আন চারাকাত সালাত পড়লেন আলু আন হসতে হিন্না ওয়া তুলে হিন্না এই চারাকাত সালাত রসুল উল্লাহ আসলাম আদায় করেছেন কত দীর্ঘ আদায় করেছেন কি সুন্দরভাবে আদায় করেছেন কত বিনয় নম্রতা ও খুশু এবং ক্ষুদু মাধ্যমে আদায় করেছেন সে সম্পর্কে আর প্রশ্ন করো না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন ক্রিয়াম রমদান করবে রমদান মাসের সরাবলাবি আদায় করবে তখন অত্যন্ত বিনয়ের সাথে খুশু খুদু এর সাথে দীর্ঘ কেরাতের মাধ্যমে আদায় করার জন্য চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আমাদের হাতে সময় নেই এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে তাই আগামী পর্বে আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন